বন্ধুরা, আমি দিয়া চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আপনাদের সবাইকে জানাই আজকে ভিডিওটাতে অনেক অনেক স্বাগত। তো চলুন ভিডিওটা স্টার্ট করছি। আজকে আমি শেয়ার করব 5 ইউজফুল টিপস হোম ক্লিনিং এর। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। যে সমস্ত টিপসগুলো আমি সাধারণত ফলো করে থাকি আমি সেইগুলোই শেয়ার করার চেষ্টা করেছি। তো বেডরুমের মধ্যে সবার ফার্স্টে না বেডটা যদি এরকম ওলট পালট হয়ে পড়ে থাকে তখন দেখতে কিন্তু ভীষণই খারাপ লাগে। তো সেই জন্য আমি এখানে একটা বেডশিট নতুন পেতে রাখবো, পেতে এরকমভাবে বেডটাকে পরিপাটি করে গুছিয়ে নেবো, তাহলে বেডরুমে একটা সুন্দর লুক আসে। সাধারণত যে জামাকাপড়গুলো ইউজ করার পরে চেয়ারের মধ্যে না সেগুলো ফেলে রাখা হয়, তো দেখতে খুবই খারাপ লাগে। তো এরকমভাবে ফোল্ড করে রাখা যেতে পারে অথবা আলমারিতে সুন্দরভাবে গুছিয়েও রাখা যেতে পারে। টেবিলের ওপরে সাধারণত বা এরকম আমি এখানে ওয়াশিং মেশিনের ওপর বা এখানে ড্রেসিং টেবিলে জিনিসপত্র ছড়িয়ে ছিটি থাকলে না ওপরটা ভীষণ মেসি মনে হয় আর দেখতেও খারাপ লাগে। তো সেখান জন্য আমি এখানে কি করেছি, বাস্কেট পাওয়া যায় অ্যামাজন ফ্লিপকার্টে, ইজিলি অর্গানাইজার বলে এরকম বাস্কেটগুলো পাওয়া যায়। তো এর মধ্যে আমি না জিনিসগুলো সুন্দরভাবে সাজিয়ে নেবো, তাহলে জিনিসটার জায়গাটাও কম লাগে আর সুন্দরভাবে গুছিয়ে রাখাও যায় আর দেখতেও অর্গানাইজড লাগে। প্রতিদিন ব্যবহৃত যে চিরুনি বা অন্যান্য জিনিস কসমেটিক্সের মধ্যে পড়ে, যেমন কাজল, পেন্সিল, এই সমস্ত জিনিসগুলোকে না ডেলি ব্যবহৃত লাগে সেগুলো না এরকম জায়গাতে এরকম কন্টেনারের মধ্যে অর্গানাইজ করে রাখা যেতে পারে, বা যদি কোনো পুরনো কাপ থাকে তার মধ্যেও রাখা যায়। আমার কাছে এটা ছিল, তার জন্য এর মধ্যে রেখেছি। বা এরকম ধরনের কোনো যেগুলো ফ্লিপকার্ট, অ্যামাজনে বা কোনো অনলাইন পার্সেলের জন্য আসে, অনেক সময় বক্সগুলো ফেলে দেওয়া হয়, তো এগুলো এরভাবে আমরা রিইউজও করে থাকতে পারি। যদি মনে হয় দেখতে খারাপ লাগছে তো ওপরটা একটু পেন্টও করে নিতে পারেন, আমার এখনও পেন্ট করে ওঠা হয়নি। তবে এইভাবেও অর্গানাইজ করা যায়, এটাও কিন্তু দেখতে ভালো লাগে। বাড়িতে যে সমস্ত আয়না রয়েছে আর তাছাড়াও যেরকম গ্লাসের জিনিসপত্র আছে সেগুলোকে ক্লিন করার জন্য এই ধরনের টিস্যু পেপার ইউজ করা যেতে পারে অথবা নিউজ পেপার দিয়েও করা যায়। তো নিউজ পেপারে দেখলাম বেশি ভালো ক্লিন হয়। আর এখানে আমি লাইজলের যে ডিসইনফেক্ট স্প্রেটা আছে সেটাকে ইউজ করে নেব। তো এটাকে দিয়ে আমি মিররটাকেও ক্লিন করে নেব। মিররটা ক্লিন করার পরে না এই দেখুন এতটা পরিমাণে টিস্যু পেপারে আমি আজকে ক্লিন করেছি। অন্যদিন আমি নিউজ পেপারে করে থাকি, তো দেখেছি পেপারেই না খুব ভালো পরিষ্কার হয়। এখানে ডেলি ব্যবহৃত কিছু ক্রিম জিনিসপত্র রাখা আছে, তো দেখলাম এগুলো এখানে রাখলে না দেখতে কতটা ভালো লাগছে না, তো সেই জন্য এইগুলোকে আমি যেহেতু প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো আমি কন্টেনারে করে ভেতরে অন্য জায়গায় সুন্দর করে রেখে দেবো। আর এই জায়গাটাতে কোনো ডেকোরেটিভ আইটেম দিয়ে না সাজিয়ে দেবো, যেহেতু এটা দরজাটা বন্ধ করলে বাইরে থেকে দেখতে পাওয়া যায় বাইরের গ্লাস ডোর, তো সেই জন্য না এটা দেখতে একটা ড্রেসিং টেবিলটাকে সুন্দর লাগে। তো এখানে আমি এইরকম করে সাজিয়ে নিয়েছি। যে কোনো রুমে একটা গ্রিন কর্নার যদি আমরা ক্রিয়েট করতে পারি না সেই রুমটাতে না একটা আলাদাই সৌন্দর্য প্রদান করে। তো এখানে আমি ড্রেসিং টেবিলের পাশে একটা প্লান্ট ছিল এটাকে রেখে দিলাম, দেখলাম দেখতে না খুব সুন্দর লাগছিলো। আর বাড়িতে না পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য একটা সুন্দর স্মেলেরও খুব প্রয়োজন। তো আমার এখানে যে বুদ্ধদেবের মূর্তিটা আছে এখানে আমি এরকম ধূপ জ্বালিয়ে দিই, তো এটাতে না পুরো বাড়িটা একটা পজিটিভ এনভায়রনমেন্ট আসে আর খুব সুন্দরও লাগে স্মেলটা।
বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ পর্যন্ত চলে এসেছো তাদেরকে জানাবো অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, কোনো টিপস যদি আপনাদের ইউজফুল বলে মনে হয়েছে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কোন টিপসটা আপনাদের ভালো লেগেছে, আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আবারও জানাবো আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। থ্যাংক ইউ সো মাচ, বাই।